আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 3,09,000 আফগান সেনা সদস্য 50,000-এরও কম। কাবুল জুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে তালেবান যোদ্ধারা। যুক্তরাজ্য 20,000 আফগানকে আশ্রয় দেবে। বিস্তারিত খবরে জানবেন, আফগানিস্তানের নিয়ন্ত্রণে তালেবান, এবার আকাশপথ নিয়ে শঙ্কায় ভারত। হাজার হাজার আফগান নাগরিক ছুটছে পাকিস্তানে। বাংলাদেশ থেকে মানুষ কি হেঁটে আফগানিস্তানে গেছে, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর। সবশেষে জানবেন, দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের ট্যাঙ্কার হামলার জবাব দিতে চায়, রাজনীতিবিদরা কূটনীতি চান। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। 3,09,000 আফগান সেনা সদস্য 50,000-এরও কম। আফগানিস্তানের সেনাবাহিনীর সদস্য নিয়ে মিথ্যাচার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একাধিকবার বলেছেন, 3,00,000 সদস্যের আফগান সেনাবাহিনীকে কোটি কোটি ডলারের সরঞ্জাম দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কিন্তু এখন শোনা যাচ্ছে আফগানিস্তানে প্রশিক্ষণ নেওয়া সেনা সদস্যের সংখ্যা 50,000-এরও কম। গত এক সপ্তাহে AK-47 বা এর চেয়েও ছোট অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় বিনা বাধায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান। এর কারণ হিসেবে বিবিসি নিউজ নাইটকে জানানো হয়েছে যে আফগান ন্যাশনাল আর্মি সম্পর্কে সরকারিভাবে যেসব তথ্য দেওয়া হয়েছে, বাস্তবে তার তুলনায় বাহিনী অনেক ছোট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অনেকবার বলেছেন, 3,00,000 সদস্যের আফগান সেনাবাহিনীকে কোটি কোটি ডলারের সরঞ্জাম ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কিন্তু সেখানকার দুজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, আসলে সেই বাহিনীর সদস্য সংখ্যা 50,000-এরও কম। এই তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি, কিন্তু সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তালেবানের পক্ষে খুব সহজেই কাবুল ও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার কারণ পরিষ্কার হয়ে যায়। প্রেসিডেন্টের কাছে আফগান 50,000 সেনা সদস্য থাকার কোনো গোয়েন্দা তথ্য উপস্থাপন করা হয়েছে কিনা সেটি হোয়াইট হাউসের কাছে জানতে চেয়েছে বিবিসি। তবে হোয়াইট হাউসের মুখপাত্র এই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। কাবুল জুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে তালেবান যোদ্ধারা। কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর শহর জুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে তালেবান। বিবিসি জানায়, পুরো শহরের নিয়ন্ত্রণ এখন তালেবানের কাছে। তারা শহর জুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে, এমনকি বিমানবন্দরে প্রবেশের সবগুলো মুখেই তাদের পাহারা রয়েছে। ফলে যেসব আফগান দেশ ছাড়তে চান, এদের এসব তল্লাশি চৌকি পার হয়ে যেতে হচ্ছে। শহরের রাস্তাঘাট ফাঁকা, খুব একটা গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে না। মানুষ ভীত এবং যে কোনো সময় কিছু একটা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন তারা, তাই সবাই ঘরের ভেতরেই থাকছেন। বিবিসি জানায়, শহরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে তালেবান, এমনকি যান চলাচলের ব্যবস্থারও। তাদের সব জায়গায় দেখা যাচ্ছে প্রতিটি মোড়ে তারা দাঁড়িয়ে রয়েছে। তারা যে শহরের নিয়ন্ত্রণে রয়েছে এটা তারা নিশ্চিত করেছে। তালেবান সদস্যরা জানান, তারা শহরে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্য 20,000 আফগানকে আশ্রয় দেবে। আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা তালেবানের দখলে যাওয়ার প্রেক্ষিতে যুক্তরাজ্য 20,000 আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার দেশটির সরকার এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে। বিবিসি জানিয়েছে, আগামী কয়েক বছরে যথাক্রমে 20,000 আফগান শরণার্থীকে যুক্তরাজ্যে বসবাসের অনুমতি দেওয়া হবে। প্রথম বছর এই সুযোগ পাবেন 5,000 আফগান নাগরিক, তবে এক্ষেত্রে নারী ও কিশোরী সহ ঝুঁকিতে থাকা নাগরিকরা অগ্রাধিকার পাবেন। এছাড়া 5,000 আফগান দোভাষী ও যুক্তরাজ্যের হয়ে কাজ করা কর্মীদেরও দেশটিতে বসবাসের অনুমতি দেওয়া হবে। তালেবান শাসনের অধীনে সবচেয়ে ঝুঁকিতে থাকা আফগান নাগরিকরাই নতুন এই পুনর্বাসন প্রকল্পের কেন্দ্রে থাকবেন। এদিকে আফগান শরণার্থীদের উদ্ধারে অন্য দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। তিনি গণমাধ্যম ডেইলি টেলিগ্রাফে এক লেখায় তিনি বলেছেন, আমরা একা কিছুই করতে পারবো না। তালেবান রাষ্ট্র ক্ষমতা দখলের পর আফগান নাগরিকরা আতঙ্কে দেশ ছাড়ছে। এদিকে 2,000 আফগান শরণার্থীকে সামরিক আশ্রয় দিতে রাজি হয়েছে উগান্ডা। আফগানিস্তানের নিয়ন্ত্রণে তালেবান, এবার আকাশপথ নিয়ে শঙ্কায় ভারত। আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর আকাশপথ নিয়ে শঙ্কায় পড়েছে ভারত। একদিকে যেমন কাবুলের আকাশপথে ঢুকতে পারছে না বহু দেশ, অন্যদিকে ভারতের আকাশপথ থেকেও এক এক করে বিদেশি বিমান মুখ ঘুরিয়ে নিতে পারে, এমন আশঙ্কা করছে ভারতের বিমান কর্তৃপক্ষ। খবরে বলা হয়, এমনটা হলে অচিরেই বড়সড় আর্থিক লোকসানের মুখে পড়তে পারে ভারতীয় বিমান কর্তৃপক্ষ। বিমানবন্দরের এক কর্মকর্তার বরাত দিয়ে আনন্দবাজার আরও জানায়, কিছু বিদেশি ফ্লাইট তাদের রুট বদলে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতদিন বেশ কিছু ফ্লাইট কলকাতায় ঢুকে দিল্লি হয়ে
পাকিস্তান আফগানিস্তান পেরিয়ে ইউরোপ আমেরিকা উড়ে যেত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই পথ বন্ধ হয়ে গিয়েছে। আফগানিস্তানের আকাশে আর ঢুকতে পারছে না বিদেশি বিমান। আপাতত দিল্লির উপর দিয়ে উড়ে যাওয়া বিমান পাকিস্তানের আকাশ হয়ে কাবুলে না ঢুকে অন্যদিকে ঘুরে যাচ্ছে। এর আগে বালাকোট অভিযানের সময় পাকিস্তানের আকাশ এলাকা যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন দিল্লিতে ওভারফ্লাইং ফ্লাইটের সংখ্যা কমে গিয়েছিল, তুলনায় ভিড় বেড়েছিল মুম্বাইয়ে। ভারতীয় বিমান কর্তৃপক্ষের এক কর্তা বলেছেন, এবার অবশ্য এখন ততটা খারাপ অবস্থা হয়নি, কিন্তু অনির্দিষ্টকাল ধরে আফগানিস্তানের আকাশ বন্ধ থাকলে কি হবে সেটা কিন্তু বলা মুশকিল। হাজার হাজার আফগান নাগরিক ছুটছে পাকিস্তানে। হাজার হাজার আফগান নাগরিক স্পিন বর্ডার চামান বর্ডার ক্রসিং দিয়ে পাকিস্তানে প্রবেশ করছে। এসব লোকজনের মধ্যে রোগী ও জেল থেকে মুক্ত হওয়া তালেবান সদস্যরাও রয়েছে। তাদের বক্তব্য, যুদ্ধ পরবর্তী আফগানের চিকিৎসা সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। হাসপাতালগুলোতে ডাক্তার নেই, তালেবান দখলে নেওয়ার পর থেকে ডাক্তাররা পালিয়ে গেছেন। আফগান কর্তৃপক্ষ জানাচ্ছে, মঙ্গলবার আফগান নাগরিকদের জন্য সীমান্ত খুলে দেওয়া হয়েছে। উদ্দেশ্য হলো, যাদের পরিচয়পত্র আছে তারা যেন পাকিস্তান থেকে নিজ দেশে ঢুকতে পারে এবং পাকিস্তানে প্রবেশ করতে পারে। জাতিসংঘ পরিচালিত ব্রাউন ইউনিভার্সিটি তথ্য মতে, যারা পাকিস্তানে প্রবেশ করছে তাদের যুদ্ধপীড়িত ক্ষুধার্ত নাগরিক মনে হয়েছে, তবে পাকিস্তানে প্রবেশ করতে পেরে তাদের চোখে মুখে স্বস্তি দেখা গেছে। খবরে বলা হচ্ছে, খুলে দেওয়া চামান ক্রসিংয়ে হাজার হাজার আফগান পর্যটক পাকিস্তানে প্রবেশের জন্য জড়ো হচ্ছে। আফগান নাগরিকরা জানাচ্ছেন, তাদের দেশের সীমান্ত এলাকায় তাৎক্ষণিক চিকিৎসা সংকট দেখা দিয়েছে, জরুরি চিকিৎসা ব্যবস্থার দিকে তালেবান সরকারের নজর দেওয়া উচিত। বাংলাদেশ থেকে মানুষ কি হেঁটে আফগানিস্তানে গেছে, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর। তালেবানের সঙ্গে যোগ দিতে বাংলাদেশ থেকে অনেক আফগানিস্তানে গেছেন বলে বাংলাদেশ পুলিশের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এমন বক্তব্য দেন। তবে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রী পরিষদের সভাকক্ষে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ থেকে আফগানিস্তানের দূরত্ব 1000 মাইল, মাঝখানে আরও দেশ রয়েছে, কাজে আফগানিস্তান থেকে বাংলাদেশে কিংবা বাংলাদেশ থেকে আফগানিস্তানে যাওয়া সম্ভব নয়, কারণ আফগানিস্তানের সঙ্গে আমাদের সব যোগাযোগ বন্ধ। এরপরও যারা বলছেন বাংলাদেশ থেকে অনেকে আফগানিস্তানে গেছেন, তারা না বুঝেই বলছেন। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রী পরিষদের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে মাদক ও নিরাপত্তা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের সব যোগাযোগ বন্ধ। এখানে আমার প্রশ্ন, তাহলে কি করে বাংলাদেশ থেকে মানুষ আফগানে গেছেন, হেঁটে হেঁটে গিয়েছেন? যারা এসব কথা বলছেন তারা ভেবেচিন্তে বলছেন না, বিষয়টি নিয়ে যারা চিন্তা করছেন তাদেরও চিন্তা অমূলক। আফগানিস্তানে বাংলাদেশিদের যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আফগানিস্তানে বাংলাদেশিদের যাওয়ার বিষয়টা অমূলক, এটা বাস্তবসম্মত নয়। আফগানিস্তানের তালেবান হামলা নিয়ে সরকার উদ্বিগ্ন নয়, সেটার জেরে বাংলাদেশে জঙ্গি উত্থানের কোনো আশঙ্কা নেই, এটা বাংলাদেশের গোয়েন্দা বাহিনী কঠোরভাবে নজরদারি করছে। মন্ত্রী বলেন, আমাদের দেশের মানুষ যারা ইসলামিক মনোভাবের তারা কখনোই জঙ্গিবাদ ও উগ্রবাদ আশ্রয় প্রশ্রয় দেয়নি, পছন্দও করেনি, কাজেই সেখানে কি হচ্ছে সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমাদের দেশে কি হবে সেটা নিয়ে আমাদের একটি সরকার আছে, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তার নির্দেশনায় আমরা কাজ করছি। দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের ট্যাঙ্কার হামলার জবাব দিতে চায়, রাজনীতিবিদরা কূটনীতি চান। গত সপ্তাহে রাজনৈতিক নেতারা এবং IDF এবং মোসাদের শীর্ষ পর্যায়ের মধ্যে নৌ অঙ্গন এবং ইসরায়েলি মালিকানাধীন জাহাজের বিরুদ্ধে ইরানের হামলা চালানো নিয়ে আলোচনা হয়। IDF জেনারেল স্টাফ এবং নৌবাহিনীর জ্যেষ্ঠ সদস্যদের মতে, মার্সার স্ট্রিট ট্যাঙ্কারের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক হামলার পর ইসরায়েল ইরানের বিরুদ্ধে তার রাজনৈতিক কার্যকলাপ শেষ করে দিয়েছে এবং তাই সামরিক প্রতিক্রিয়া জানানো প্রয়োজন। IDF-এর ঊর্ধ্বতন সূত্র জানায়, আয়াতুল্লাদের শাসন ব্যবস্থাকে ইসরায়েলি ট্যাঙ্কারে হামলা করতে দেওয়া উচিত নয়, কারণ এর ফলে ভবিষ্যতে ইসরায়েলি স্বার্থের মারাত্মক ক্ষতি হতে পারে এবং সারা বিশ্বে জাহাজ চলাচলের লাইনে বেসামরিক জাহাজ বিপন্ন হতে পারে। তারা আরও যুক্তি দেখিয়েছে যে সমস্ত ইঙ্গিত অনুযায়ী পারমাণবিক প্রকল্প নিয়ে ইরান এবং পশ্চিমাদের মধ্যে আলোচনা আগামী সপ্তাহগুলিতে পুনরায় শুরু হবে। ইসরায়েলের চাওয়া অনুযায়ী এই আলোচনা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে রাজনৈতিক স্তর এই পর্যায়ে পরিবেশ শিথিল করার চেষ্টা করছেন এবং ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক জারি করা নিন্দার নিষ্পত্তির আহ্বান জানিয়েছে, কারণ সামরিক প্রতিক্রিয়া ইরানের বিরুদ্ধে চলমান রাজনৈতিক প্রচেষ্টার ক্ষতি করবে এবং পারমাণবিক প্রকল্প আলোচনার আগে এটি ইরানের পক্ষে নিয়ে যেতে পারে। একই সময় আলোচনার সাথে পরিচিত সূত্রগুলো গতকাল রাতে বলেছে যে ইরান সম্পর্কিত নতুন গোয়েন্দা তথ্য প্রকাশ করলে রাজনৈতিক স্তরের মনোভাব পরিবর্তন সম্ভব হতে পারে এবং IDF-কে তারা ইরানে হামলার অনুমতি দিতেও পারে।